তুমি বলছো সমকামিতা, কি মহাভারত ছিল না, সব জায়গায় ছিল। এখন হচ্ছে যে দলে বেশি তারা একটু পাওয়ারফুল, তারা এটা আইনের থেকে চেষ্টা করছে, সো হোয়াট। কিন্তু সবাই কি গ্রহণ করে? করে না, মনের দিক থেকে করে না, সাজিয়ে গুজিয়ে করে। সুতরাং এগুলো ছেড়ে দাও। আমি দেখো ঋতুকে, ঋতু আমাকে খুব ভালোবাসত, আমি ঋতুকে অত্যন্ত সম্মান করতাম, কারণ ঋতুর গুণ ছিল অসাধারণ। যেমন লিখতে পারতো তো, রাম রায়ের কাছে চাকরি করতো, স্ক্রিপ্ট লিখতো, এইসব করতো। আর ও আমাকে অনেক ইন্টারভিউ নিয়েছে, এবং যে ইন্টারভিউ নিয়েছে আমি যাই না, কারণ মনে আছে কিনা, কারণ রাখার কথা না। তখন ইটিভিতে ও একটা ইন্টারভিউ নিত, আমি অবাক হয়ে গেছি, ও এসেছে আমার ছবি আঁকা টি শার্ট পরে, এবং যে প্রশ্ন করেছে, আজও আমাকে এতগুলো ইন্টারভিউ দিয়েছি ওরকম হয়। তাছাড়া ওর সিনেমা দেখেছি, ও সব দেখেছি। কিন্তু আমার ঘাড়েরই করত, যখন পাশে বসত এরম করে আর ওইসব পড়ে টড়ে ওইরকম করে। কারণ আমি জানি না, আমার তো, আমি তো কখনো পুরুষের গায়ে হাত দিয়ে খুব একটা আমার কিছু প্রতিক্রিয়া হয়, সুতরাং আমি সেভাবেই দেখেছি। বেচারা, তুমি ভাবতে পারো ওই রকম করে কাটিয়ে তারপরে একটি বিশেষ চলচ্চিত্রে নিজে নায়িকা হবে, এবং তার যেহেতু বুকটা অত বড় হয়নি, তার জন্য সে ইনজেকশন নিতে যাবে, 16টা পর মারা গেল। এগুলো যদি তুমি বলো কিভাবে বলবো, করার কিছু নেই। সুতরাং এগুলো যে সমাজ পরিবর্তনের যদি বলো, সমাজ কিছু পরিবর্তন ওইভাবে হয়, ঠিক আছে। বেসিক জিনিসগুলো সব ঠিক আছে, আমরা কতটা ভালো মানুষ হতে পারি সেটা একটা বড় জিনিস, কতটা বড় প্রেমিক হতে পারি, কতটা মানুষ আমাদের ভালোবাসতে পারে, আমি কত মানুষের কাছে পৌঁছতে পারি, আমার নিজের মানুষ কে তার সঙ্গে আমি কতটা কম্প্রোমাইজ করতে পারি। কারণ দুজনে মিলে থাকা মানে আর্ট অফ কম্প্রোমাইজ, কেউ এক এই কম্প্রোমাইজ একটা কোয়ালিটি, সেটা কেউ করে কেউ করে না, কেউ কেউ করে ভালোবেসে বিধা করে, আমি কম কি তুমি কম কি তুমিটা করেছো, আমি এত বড় ছিলেন করে চললো, সারা জীবন চললো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলো খুব সাধারণ ব্যাপার, এর থেকে আমরা কোথায়, যদি আমরা একটু উন্নতভাবে ভাবতে পারি, উন্নত মনে উন্নত অনুভবে যদি আনন্দ পাই। দেখো, যে একটা কবিতা লিখলে, তুমি পড়ে শোনালে কয়েকজনের মধ্যে, আমরা বয়স্ক শুনলাম, এটা কি আনন্দ হবে না? এটা কি ভাল লাগলো না? আমি লাইনে আছি, আমি এগোতে পারি। যখন তুমি পায়ে জল দিয়ে খাওয়া দাওয়া সেরে বিছনায় শোবে, চাদরটা একটু ঢেকে দিয়ে, তখন যে কথাগুলো প্রথমে আসবে তার মধ্যে এটা থাকবে।